বিনোদনের জন্য আয়োজিত 22 গজের লড়াই রূপ নিল ব্যক্তিগত আক্রোশে। সেলিব্রিটি ক্রিকেট লীগ শুরুর দ্বিতীয় দিনে সংঘর্ষে জড়ালো তারকাদের দুপক্ষ। ওকে কোলে করে নিয়ে নিচে ফেলে দিয়ে যেই পরিমাণের মার মারলো, আমরা ঠেকাতে যে আমরাও মাইর খেলাম। আমার এখানে জোরে একটা বর্ষি মারছে, পানির বোতল পাক্কা মারছে, এর মাঝে মোস্তফা কামাল রাজ আবার বলতেছে যে খুন করবে। আপনারা হয়তো জেনে থাকবেন এই মুহূর্তে সিসিএল চলছে। সিসিএল কি জিনিস? সেলিব্রিটি ক্রিকেট লীগ, এটার যেহেতু একটা অ্যাক্রোনিম আছে সিসিএল, তার মানে বোঝা যাচ্ছে এটা বেশ নাম ডাকলা একটা হচ্ছে টুর্নামেন্ট, কারণ সিসিএল বেশ আন্তর্জাতিক মানের মনে হচ্ছে আর কি। যারা আমাকে ফেসবুকে ফলো করেন তারা জেনে থাকবেন যে এই টুর্নামেন্টটাকে আমি খুবই এনথুজিয়াস্টিকলি এবং খুবই ক্লোজলি ফলো করতেছি। খুবই ভালো লাগছে খেলাটা দেখে, মারামারি কিলাকিলি খুশি লেগে টুর্নামেন্টটা বন্ধও হয়ে গেছে। সেটা নিয়ে একটু কথা বলবো আর কি, যে আইনের শাসন না থাকলে যা হয় আর কি। তো কিন্তু টুর্নামেন্টটা বন্ধ হয়ে যাওয়া মারামারি হয়ে, আমি পার্সোনালি সত্যি কথা বলতে আমি মনে করি এটা একটা ভালো হয়েছে, কারণ হচ্ছে সামনে ক্রিকেট বিশ্বকাপ শুরু হইতে যাচ্ছে। এখন ক্রিকেট বিশ্বকাপের সাথে সেলিব্রিটি ক্রিকেট লীগ একই সাথে বাংলাদেশের খেলা পড়লে কোনটা ছেড়ে কোনটা দেখবে? এখন আপনি বলতে পারেন যে কী বলেন আপনি, বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেট খেলার চেয়ে কি ওইখানে ফান বেশি নাকি? না, সেটা তো আমি মনে করি ফান ওখানে বেশি, কারণ হচ্ছে আপনার ধরেন বাংলাদেশ প্রথম ইনিংসে মনে করেন ডাব্বা মারার পর তখন কিন্তু আমরা কি আর সেকেন্ড ইনিংস দেখি না, রাইট? সময় নষ্ট। অ্যাট দ্য সেম টাইম মনে করেন যে ইয়ে চলতেছে, সেলিব্রিটি ক্রিকেট লীগ চলতেছে, এবং সেইখানে আপনি, আমি জানি না আপনার এখনও কোনো ম্যাচ দেখছেন কিনা, ম্যাচ দেখলে দেখবেন কী পরিমাণ ফান। বল মনে করেন 30টা ড্রপ খেয়ে ব্যাটসম্যানের কাছে যাচ্ছে, সেই বলকে ডেড বলও ঘোষণা করা হচ্ছে না, নো বলও ঘোষণা করা হচ্ছে না, ব্যাটসম্যান এটাকে পিটাইতেছে আবার। তারপর একজন একটা ওভার শেষ করতে প্রায় 20-25টা বল লেগে যাচ্ছে, কারণ প্রচুর ওয়াইড হচ্ছে, নো হচ্ছে। আম্পায়ার হইতেছে নিয়ম জানে না ওয়াইডের, আম্পায়ার হচ্ছে ইয়ে নিয়ম জানে না নো বলের। সো সেলিব্রিটি ক্রিকেট লীগ যা হয় আর কি। না, যে কারণে আমরা আলোচনা করতেছি সেটা হচ্ছে যে দেখেন বাংলাদেশে আইনের শাসন না থাকায় আপনি বিষয়টাকে মানে আপনি হাস্যরস করে উড়াই দিতে পারেন, কিন্তু আমরা যদি বিষয়টার গভীরে যাই যে কী ঘটনাটা কি, এই দেশে খালি মানে কথা বলে না, বাংলাদেশে কিন্তু একটা প্রবাদ আছে যে হাত থাকতে মুখে কিসের কথা। দেখেন বাংলাদেশের যে এক্সিওমগুলো চালু আছে যে ওস্তাদের মায়ের শেষ রাইতে, হাত থাকতে মুখে কিসের কথা, তারপর মায়ের খাবি টাকাও দিবি, এগুলা কিন্তু একেবারে বাংলাদেশের প্রাণের, গণমানুষের প্রাণের একজিওম, একেবারে রিয়েলিস্টিকে যথার্থভাবে এগুলো রিফ্লেক্ট করে। হাত থাকতে মুখে কিসের কথা, এটার মানে হচ্ছে এদেশে আইনের শাসন নাই, কারণ হাতের ব্যবহার মানে হচ্ছে ফৌজদারি অপরাধ, আর মুখের ব্যবহার মানে হচ্ছে প্রোটেক্টেড বাই দ্য কনস্টিটিউশন, ফ্রি স্পিচ, রাইট? সো যেহেতু এই দেশে ফ্রি স্পিচ ইজ নট প্রোটেক্টেড বাই দ্য কনস্টিটিউশন, এবং যেহেতু আইনের শাসন নাই, সুতরাং হাত দিয়ে আপনি মুখের কথার কারণে জেলে ঢুকে বসে থাকবেন, যেটা হওয়া উচিত না, এবং আপনি হাত চালানোর পর আপনার কিছুই হবে না। সো এই কারণে মানুষ বলে যে হাত থাকতে মুখে কিসের কথা, মাইট দিবি বেটা, মুখে কথা বলে তো জেলে গিয়ে বসে থাকবি। এই কারণে এই দেশে সবাই হইতেছে গায়ের জোর, অসভ্য দেশ, আদিম বর্বর কালচার আর কি। ভাই, আমরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়া পোলাপান, আমরা সোবার, খেলার সময় খেলা, আবার এখানে কিন্তু দুই তিনটা গুলিও আছে আমাদের প্লেয়ারের 90-এর গণ আন্দোলনে। হ্যাঁ, আমার বডিতে স্পট আছে, আমরা কি কমই করতে পারি? কিন্তু তো ক্রিকেট ম্যান, এগুলো টাঙ্গিন চিক, আমি ওনাকে বলতেছি না, কিন্তু আমি বলতেছি যে কথার কথাগুলো যেগুলো আমরা এইভাবে করে বলি, এই সব কিছু একটা জিনিস ইন্ডিকেট করে যে এটা যে একটা সোনার বাংলা অসভ্য দেশ, মকির মুল্লুক, এইখানে হইতেছে গায়ের জোরে হইতেছে আইনের শাসন নাই বিধায় হাত থাকতে মুখে কিসের কথা, এসেন্সিয়ালি, রাইট? এবং আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এরা কামড়া কামড়ি লাগায় নিজেরা নিজেদের অনেক ইন্টারনাল বিষয় এখন বলে ফেলতেছে কাঁদা ছুড়াছুড়ি করতে গিয়ে। ওরা হচ্ছে ব্ল্যাক শিপ, আমাদের মিডিয়ার ব্ল্যাক শিপ, ওদের প্রোডাকশন, ওর প্রোডাকশন করে পুরো যে মিডিয়াতে ওদের যে সাবজেক্ট এটাতে অস্থির করছে, ওদের প্রোডাকশন অশ্লীল প্রোডাকশন, আপনি একটা একটা করে ধরার সময় আসছে দর্শক, আপনারা জাজ করবেন এরা কী নাটক বানায়, নাটকের মধ্যে কী ডায়লগ দেয়, এদের অবজেক্টিভ কী, সোসাইটিতে কী সময় এটা আজকে দেখালো যে আসলে এরা এই গ্রেডেরই, এদের মোরাল এডুকেশন নাই, ওদের মতো ছোটবেলায় মা বাবা মারা গেছে তো বোধ হয় এদের, এই কারণে কেউ ওদেরকে শেখাতে পারে নাই। নিজেরা যখন ঠোকাঠুকি লাগে তারাই সব বলে দিতে থাকে, ধরেন বাংলাদেশ পুলিশ, তাদের কোনো একটা ঘটনা যখন সামনে আসবে, আপনি যখন এদের গুন্ডামি পাণ্ডামি নিয়ে কথা বলবেন, ওরে বাবা সকল পুলিশ বাহিনী আপনার পেছনে লেগে যাবে, আমাদের দিন রাত পরিশ্রম করতেছি জনগণের জন্য, সেবা করে মরে যাচ্ছি, আমাদের নামে এই অপপ্রচার, এই তারপর পুলিশে যখন লেগে যাবে তখন দেখবেন একজন আরেকজনের যখন টানা শুরু করবে তখন নিজেরাই নিজেদের সব কাহিনী বলে দিতে থাকবে। ডাক্তার কিছু হলে আপনাকে ফাটাই ফেলবে, আবার কোনো ডাক্তার ডাক্তার দুই গ্রুপ যদি লেগে যায় তখন দেখবেন যে আপনি কিছু বলতে পারেন, এরাই সবাই সবার জারি জুড়ি ফাঁস করে দিচ্ছে, রাইট? সো এই কারণে এই ঘটনাগুলো যখন ঘটে আমি কিন্তু খুব আগ্রহ নিয়ে এগুলোকে ফলো করি,
ফ্র্যাঙ্কলি এগুলোই হইতেছে আমাদের অপরচুনিটি টু নো টু লার্ন মোর অ্যাবাউট দ্যাম। তাদের ভিতরে কত রকম ইন্টারনাল পান্ডামি, বাংলাদেশ তো মানে সব এরিয়া পান্ডা দিয়ে ভর্তি, কিন্তু কত প্রকারের পান্ডামি যে চলে প্রত্যেকটা এরিয়ায় আমাদের এগুলো কল্পনারও বাইরে, কল্পনার বাইরে। সো এরা এরা যখন ঠোকাঠুকি লাগে, দিস ইজ আওয়ার অপরচুনিটি টু নো মোর। সো এগুলো যেন খুব ভালো করে ফলো করবেন, যে যখন ঠোকাঠুকি লাগে কী বলো। সো এখন ওনারা বলে বেড়াচ্ছেন আর কি এগুলো। যা হোক, আমরা যখন ছোটোবেলা ক্রিকেট খেলতাম, ক্রিকেট খেলার মধ্যে আপনারা কমিটির টিম একটা কথার সাথে পরিচিত কিনা জানি না, কমিটির টিম, কমিটির টিম মানে হচ্ছে বদমাইশ আর কি বাঙালি, দুই নাম্বার বোঝেন না, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট পান্ডা এগুলা। তো কমিটির টিম মানে হচ্ছে যখনই একটা টুর্নামেন্ট আয়োজন করা হয়, সেইখানে সেই টুর্নামেন্টটা যারা আয়োজন করে যে কমিটি, তাদের আবার একটা টিম থাকে তাদের। সো তারা যে কোনো মূল্যে ওই টিমকে জিতানোর চেষ্টা করে, তখন এই যত রকম পান্ডামি আসে, আম্পায়াররা যত রকম, এই কমিটির টিমের অভিযোগ কিন্তু ওনারাও করেন। আমি যদি ভিডিওটা পাই, আমি দেখছি, খুঁজে বের করতে পারলে আবার অ্যাড করে দিব। এখানেও বলে যে এখানে যে ম্যানেজমেন্ট, তারা একটা দলের পক্ষ নিচ্ছে এবং তাদের ম্যানেজমেন্টের একটা টিম আছে, সেই টিমকে জিতানোর চেষ্টা করতেছে। এবং কমিটির টিম, আপনি বাংলাদেশ আবাহনীকে বলতে পারেন, কমিটির টিম যারা খেলা ফলো করেন তারা জানেন যে বাংলাদেশ আবাহনীকে নিয়ে প্রচুর অসন্তোষ, প্রচুর কিছুদিন আগে জানেন আপনারা আম্পায়াররা কী করে বেড়ায় মাঠের মধ্যে, এবং এগুলো নিয়ে জাতীয় দলের খেলোয়াড়দের অসন্তোষ এবং মাঠ থেকে খেলা বয়কট করা এবং কী কী করে বেড়ায় এগুলো আমরা জানি সকলে। সো এগুলো হচ্ছে বেসিক্যালি কমিটির টিম। বাংলাদেশ আবাহনী হইতেছে সরকারের টিম, এ কারণে হচ্ছে কমিটির টিম। বিএনপি ক্ষমতায় আসলে তখন মোহামেডান হয়ে যাবে কমিটির টিম। সো দেখেন, এই প্রত্যেকটা জিনিস খেলার মতো একটা জিনিস নিয়ে, যেখানে যে একটা কামড়া কামড়ি সিম্পল, এরা কিন্তু খেলতে পারে না। শুরুতে যেরকম বললাম, বল কিন্তু করে ঠেলে এটা ক্রিজ পার করতে পারতেছে না, ব্যাট ঘুরাইতেছে ব্যাটে লাগে না, বল বল গিয়ে লাগে গায়ে পাছায়। সো এরা কেউ খেলতে পারে না এখানে, যারা ফান করতে আসছে। এইখানের মধ্যে মারামারি, চেয়ার ছোড়াছুড়ি, জাস্ট লাইক এনি আদার বাংলাদেশের যে কোনো একটা ইভেন্ট আয়োজন করলে, আপনি একটা বিয়ে, একটা বিয়ে সিম্পল একটা বিয়ে মনে করেন, বিয়ের প্রোগ্রাম, এটা শেষ হবে কীভাবে? চেয়ার ছোড়াছুড়ি, মায়েরপিট ভাঙচুর করে। আচ্ছা, একটা রাজনৈতিক সমাবেশ, চেয়ার ছোড়াছুড়ি, মায়েরপিট ভাঙচুর, বিদেশে মনে করেন প্রধানমন্ত্রী আসছে, প্রধানমন্ত্রী যে আসছে গাড়ি থেকে নেমে ভিতরে ঢুকতেছে, ওদিকে কিন্তু মাইটপিট ঘুষিয়ে ঘুষিয়ে চলতেছে। এই যে বাঙালির ন্যাচারাল ইনস্টিংক্ট মারামারি ঘুষিয়ে ঘুষি করা, কমিটিতে একটা টিম থাকবে, মানে এমন কোনো বিষয় নাই যেটা নিয়ে এরা দুর্নীতি করতে ছাড়ে, হেন কোনো বিষয় নাই। যেটা বললো যে ধরেন এটা কোনো সিরিয়াস ক্রিকেট টুর্নামেন্ট না, এরা কেউ খেলতেও পারে না, এর মধ্যে মারামারি, কামড়া কামড়ি, কিলাকিলি, ঘুষা ঘুষি, কমিটির টিম, ছোটো ছোটো ঘটনাগুলো। এখান থেকে দুইটা জিনিস আমাদের, দুইটা জিনিস দেখার, শেখার, ফলো করার আছে। নাম্বার ওয়ান হইতেছে যে কমিটির টিম কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, দুর্নীতিবাদগুলো দুর্নীতি, সবখানে দুর্নীতি। আর নাম্বার টু হইতেছে এরা মারামারি ছাড়া এরা কোনো কাজ করতে পারে না। কেন? কারণ অসভ্য দেশ, যেই দেশে কোনো আইনের শাসন নেই। কথা জানেন, এটাই হইতেছে আলোচনা করতে চাইছি।